অতিরিক্ত লোডশেডিং, বিদ্যুৎ সংকটে অতিষ্ঠ জনজীবন, বিশ্বে জ্বালানির বাজারে অস্থিরতা, ডলারের দর বৃদ্ধি বছরের মাঝামাঝিতে দেশে ফিরে এনেছে বিদ্যুৎ লোডশেডিং শিপিং। সেপ্টেম্বরের নগদ পরিস্থিতির উন্নতি হবে বলে সরকার আশা দিলেও লোডশেডিং আরও বেড়েছে। গত কয়েকদিনের ব্যবধানে বিদ্যুতের লোডশেডিং কোথাও কোথাও প্রায় দ্বিগুণ হয়েছে। দিনের পাশাপাশি গরমের মধ্যেও রাত কাটাতে হচ্ছে বিদ্যুৎহীন অবস্থায়, ফলে গরমের মধ্যে হাঁপিয়ে উঠতে হচ্ছে মানুষকে। বিদ্যুতের অভাবে রাজধানীতে পানির সংকটে ভুগছেন অনেকে। বিবরণকারী সংস্থাগুলো বলছে সংকটের মধ্যে অক্টোবরে গরম বেড়েছে, যা পরিস্থিতি নাজুক করে তুলছে। এদিকে বিদ্যুতের চাহিদা বাড়লে উৎপাদন বাড়ানো যাচ্ছে না, ফলে কর্তৃপক্ষ অসহায়। দেশে এখন দিনে বিদ্যুতের চাহিদা রয়েছে 15,000 মেগাওয়াটের মতো, সেখানে উৎপাদন রয়েছে 12,000 থেকে সর্বোচ্চ 13,000 মেগাওয়াট। চাহিদার তুলনায় 1.5 থেকে 3,000 মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি থাকায় লোডশেডিং বেড়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী শনিবার সন্ধ্যা পর্যন্ত দেশের 12,189 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে, আর রোববার সন্ধ্যা পর্যন্ত বিদ্যুতের চাহিদা ছিল 13,800 মেগাওয়াট, অর্থাৎ প্রায় 1,500 মেগাওয়াটের মতো ঘাটতি রয়ে যাচ্ছে। সরকারের কর্মকর্তারা লোডশেডিং বাড়ানোর জন্য জ্বালানি সংকটকে পুরোনোর কারণগুলোর সঙ্গে সাম্প্রতিক জাতীয় গ্রিড বিপর্যয়কেও কারণ দেখাচ্ছে। উদাহরণ দিয়ে তিনি বলেন, 210 মেগাওয়াট ক্ষমতার একটি বিদ্যুৎ কেন্দ্রে যেখানে 180 থেকে 190 মেগাওয়াট উৎপাদন হতো, গ্রিড বিপর্যয়ের পর সেখানে 120 থেকে 150 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না। গত 4 অক্টোবরে বিদ্যুতের জাতীয় সঞ্চালন লাইনে সমস্যা থাকার পর অন্তত 6 ঘন্টা বিদ্যুৎহীন ছিল রাজধানী ঢাকা শহর সহ দেশের বিশাল এলাকা। জ্বালানি সংকটে জুলাইয়ের সরকারের সূচি অনুযায়ী লোডশেডিংয়ের যে পরিকল্পনা দিয়েছিল, উৎপাদন কম হওয়া থেকে শুরু থেকেই তা ভেস্তে যায়। ঘাটতি বাড়তে থাকার মধ্যেই জাতীয় গ্রিডের বিপর্যস্ত ঘটে। তারপর সঞ্চালন লাইন সচল হলেও লোডশেডিং আগের তুলনায় বেড়ে গেছে। সম্প্রতি জাতীয় গ্রিডের সমস্যার কারণে বিদ্যুৎহীন অবস্থায় হাসপাতালের রোগীদেরও ভোগান্তিও চরম হয়ে উঠেছে। অসহনীয় ভোগান্তি, এ অবস্থায় রাজধানীবাসীকে দিনের কয়েক ঘন্টা সময় বিদ্যুৎহীন অবস্থায় পার করতে হচ্ছে। ঢাকার বাইরের পরিস্থিতি তো আরও নাজুক। রাজধানীর বিভিন্ন এলাকায় বাসিন্দারা বলছে দিনের পাশাপাশি এখন মধ্যরাতেও কয়েক দফা লোডশেডিং হচ্ছে। মিরপুরে কিছুদিন আগেও দৈনিক গড়ে 3 থেকে 4 বার লোডশেডিং হলেও এখন হচ্ছে 6 থেকে 7 বার, এবং বিদ্যুৎ আসছে আগের তুলনায় বেশি সময় পার করে। তো বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দিন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর আপডেটটি পাওয়ার জন্য। ধন্যবাদ।